নমস্কার, আমাদের এস্থেটিক এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন একটা ধান ক্ষেত, আমি আজকে বলবো যে আপনারা যদি ধান গাছের সঠিক বীজ নির্বাচন না করেন তাহলে কী কী সমস্যায় আপনারা পড়তে পারেন। যেমনটা এই কৃষক ভাইয়ের সঙ্গে হয়েছে, দেখতে পাচ্ছেন এই সাইডটাতে কিন্তু ধান এখনও হয়নি, মানে অর্থাৎ ধানের ফুলও বেরোয়নি, ধানও হয়নি, কিন্তু এই সাইডটাতে দেখতে পাচ্ছেন ধান কিন্তু মোটামুটি হয়ে গেছে। এই দুটো ধান একসঙ্গে লাগানো, একই সাথে লাগানো, কিন্তু এই সাইডটা দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন মাঝখানে মাঝখানে ধান হয়েছে এবং এই সাইডটাতে কোনোরকম কোনো ধান হয়নি। এর একমাত্র কারণ হচ্ছে ধান গাছের সঠিক বীজ নির্বাচন করতে পারেনি। বর্তমানে বীজের মধ্যে অনেক কিন্তু ভেজাল থাকে, যার কারণে কৃষকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং এই ধরনের সমস্যা আপনারা লক্ষ্য করতে পারেন। এরপরে কী হবে, এই ধানটা আপনাদের আগে কেটে নিতে হবে এবং এই ধানটা কিন্তু আপনাদের কাটা যাবে না। তো সেই কারণে আপনারা যে পরবর্তীকালে যে সমস্ত ফসলগুলো করবেন সেগুলোতেও কিন্তু লেট হবে আপনাদেরকে। তাই আমি আপনাদেরকে বলবো যে বিশ্বস্ত যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানি থেকে বীজগুলো আপনারা নেবেন, কোনো লোকাল বীজ আপনারা ইউজ করবেন না, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। আমি শুধু ধানের উদাহরণটা দিয়ে এখানে বোঝালাম আপনাদেরকে। এই ছিল আজকের ভিডিও। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ভালো বীজ নির্বাচন করুন, সঠিক সময়ে সঠিক বীজ পরিচর্যা করুন, তাহলে আপনাদের ফসলের ক্ষেত্রে ভালো হবে, এই ধরনের ভুল আপনারা করবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার ছিল। ধন্যবাদ।